বাংলা মানবতা সমাধান। Scientists are not eliminating God. They are eliminating models of God. You learn Sanskrit. Go back to your scriptures. Go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, U.S. Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in U.S. until the time I'm here. Islam has the solutions to the problems of the West. We find that the international media, they are bombarding misinformation about Islam. Some of the international news channels, they are saying war for peace. The Islamic madrasas should be banned. Why? Because they produce human beings who cause terror. সংক্ষেপেই বলি, আমরা মুসলিমরা কি করছি? আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমার দেশের জনসংখ্যা 100 কোটিরও বেশি, আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় 16 কোটি থেকে 18 কোটি মানুষ হচ্ছে মুসলিম। সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি। ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয়? কতগুলো? 4,000, 5,000, 8,000। এক নম্বর ইংরেজি দেওয়া ম্যাগাজিন ইসলামিক ভয়েস 15,000। আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, এবারের আগে আরেকবার গিয়েছিলাম, একটা সার্ভে করেছিলাম। সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে, দাওয়া ম্যাগাজিন বের করে, ইসমা দ্য মেসেজ, 50,000। আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কাল্ট আছে, এদের নাম জেহোভাস উইটনেসেস। আলাদা, এরা মূলধারার খ্রিস্টান না। তারা একটা ম্যাগাজিন ছাপায় যেটার নাম হলো ওয়াচ টাওয়ার। কত কপি ছাপানো হয় জানেন? মাসে কত কপি ছাপানো হয় আপনারা কি কেউ বলতে পারবেন? আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে 50,000, তারা কতগুলো কপি ছাপায় কেউ বলতে পারবেন? কোনো পয়সা দিতে হবে না, কেউ বলবেন? কত? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ। 10 লক্ষ ডাইরেক্ট, 10 লক্ষ। আর কেউ বলবেন? 50,000। 50,000। 5 লক্ষ। 5 লক্ষ। 50 লক্ষ। 50 লক্ষ। 50 লক্ষ। 1 লক্ষ। 1 লক্ষ। 1 লক্ষ। আমি বলি কত কপি, 2,08,30,000 কপি। আমরা এতগুলো ছাপাতেও পারি না, কল্পনাও করতে পারি না, দূরের কথা, কল্পনাও করতে পারি না। খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহোভাস উইটনেসেস, তারা দুটো ম্যাগাজিন ছাপায়, তার একটা হলো ওয়াচ টাওয়ার, সেটা তারা ছাপায় মাসে দুইবার, মাসে একবার না, প্রতি মাসে দুইবার, প্রতিবার তারা 2,08,30,000 কপি ছাপায়। 2 কোটির বেশি ছাপানো হয় 130টি ভাষায়, ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে দুইবার করে, প্রত্যেকবার 2,08,30,000 কপি, মানে প্রত্যেক মাসে 4 কোটিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয়, ছাপা হয় 130টি ভাষায়। তাদের আরেকটা ম্যাগাজিন, সেটা অ্যাওয়েক, 1,60,000 কপি মাসে দুইবার, তার মানে 3 কোটিরও বেশি চার কালারে ছাপা, তারা এগুলো ফ্রি দেয়। মুসলিমরা ছাপানো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না, কল্পনার জন্য কোনো টাকা পয়সা খরচ হতো না। একজন বলেছেন 50 লক্ষ। তারা প্রতি মাসে 4 কোটি ম্যাগাজিন ছাপায়, কল্পনাও করতে পারি না, সেগুলো ফ্রি দেয়। কোনো কোনো জায়গায় সামান্য মূল্য নেই, যেমন ইন্ডিয়ায় 2 রুপি 16 হালালা,
ষোলো হালাল আবার কি? তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিনগুলো ফ্রি দিয়ে দেয়। ওয়াচ টাওয়ার বের হয়ে আছে 30টি ভাষায় আর অনেক 80টি ভাষায়। এভাবেই তারা ধর্ম প্রচার করে, আর লেকচার দেওয়ার মাধ্যমেও ধর্ম প্রচার করা যায়। আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বেতে। বোম্বেতে একটা লেকচার দিয়েছিলাম আহজাদ ময়দানে, আর এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে। বোম্বেতে অনেক মানুষ থাকে, তবে বোম্বেতে মানুষ জড়ো করাটা খুব কঠিন। যদি 200 লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য, তাহলে আমি দারুণ সফল। তার মানে আপনি দারুণ কাজ করেছেন, কারণ বোম্বে খুব ব্যস্ত শহর, মানুষজনের হাতে অত সময় নেই। সেই লেকচারে প্রেস বলেছিল 2 লক্ষ মানুষ এসেছিল, তবে আমরা জানি 20,000 মানুষ এসেছিল। প্রেস একটু বাড়িয়ে বলে আমরা আয়োজন করেছিলাম, জানি আমার লেকচারের বিষয় ছিল হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য। 20,000 লোক এসেছিল, অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল, জিমিজিপসা আনা হয়েছিল, বড়টা ছোটটা না, 9টা ক্যামেরা ছিল, বেশ প্রফেশনাল ভাবেই করেছিলাম। অনেক মুসলিম বলেছিল এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে, 9-10 লাখ টাকা তো খরচ করেছেই, হয়তো এরা 10 লাখ টাকা খরচ করে ফেলেছে, আনুমানিক এরা কমপক্ষে 10 লাখ টাকা খরচ করেছে, অর্থাৎ প্রায় 80,000 দিরহাম, কমপক্ষে আমরা হয়তো $20,000 খরচ করে ফেলেছি। তারা বুঝতে পারেনি কত খরচ করেছি, আমাদের খরচ হচ্ছে 28-30 লাখ টাকার বেশি না। লোকে যা ভেবেছে তার 3 গুণ খরচ হয়েছে, আমরা $60,000 খরচ করেছি, প্রায় 2.5 লক্ষ দিরহাম। এ কথা কেন বলছি জানেন, আমার লেকচারের মাত্র 2 সপ্তাহ পরে বেনিহিন, আপনারা বেনিহিনের নাম শুনেছেন কেউ? একজন আমেরিকান খ্রিস্টান বক্তা, আমেরিকান ধর্ম প্রচারক। কে কে বেনিহিনের নাম শুনেছেন, জানলে হাত তোলেন। বেনিহিন মাত্র 30-40 জন লোক হাত তুলেছেন। এই অনুষ্ঠানে আছে প্রায় 8-10 হাজার মানুষ, 8,000-এরও বেশি মানুষ আছে। আমি মাত্র 20-30 জনের হাত দেখছি যারা বেনিহিনের নাম শুনেছেন, কেউ চেনেন না, আসলে খুবই জনপ্রিয়। এমনকি আমিও বেনিহিনকে চিনতাম না তিনি বোম্বেতে আসার আগে। আমার লেকচারের 2 সপ্তাহ পরে তিনি আসলেন, তিনি 3টা লেকচার দিয়েছেন, শুক্র শনি আর রবিবার, 3 ঘন্টা করে, 3 ঘন্টার লেকচার, শুক্রবার শনিবার রবিবার। কত খরচ হয়েছিল জানেন? লোকে বলে যে ও জাকির ভাই উনি তো $20,000 খরচ করেছেন, আসলে আমরা $60,000 খরচ করেছিলাম। এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন। আনুমানিক হিসাব, বেনিহিন কত খরচ করেছিলেন জানেন? কত? এবারে সবাই চুপ। খরচ করেছেন $50,00,000 মাত্র 9 ঘন্টার জন্য। বোম্বেতে খরচ করেছেন $50,00,000, তাদের বাজেট দেখেছেন $50,00,000। প্রেস বলেছিল 20 লাখেরও বেশি লোক হয়েছিল, তবে আসলে 1 লাখেরও কম লোক হয়েছিল। তারপরেও বোম্বে শহরে 1 লাখ মানুষ জড়ো করা কঠিন, যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না। আমিও সেখানে গিয়েছিলাম, সেখানেও জিমিজিপস ছিল, তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে, 9টা আমেরিকার লোকজন। 1 মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল, 1 মাস ধরে 5-স্টার হোটেলে ছিল, শ্বেতাঙ্গ আমেরিকান। 3 দিন আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য, 32টা স্ক্রিন ছিল, এরকম স্ক্রিন 32টা ছিল। আমাদের এখানে 500 ভলেন্টিয়ার, আমরাও খুশি, 500 ভলেন্টিয়ার, তাদের ছিল 7,000 ভলেন্টিয়ার। খ্রিস্টানরা ইন্ডিয়ায় 3%ও না, ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা 3%ও না। $50,00,000, তার মানে প্রায় 20 কোটি রুপি, তারা 20 কোটিরও বেশি রুপি খরচ করেছে। চিন্তা করেন, তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য, 3 ঘন্টা করে 3টি লেকচার, তারপরে সবাই চলে গেল। আপনারা যদি এইসব খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বাজেট সম্পর্কে জানেন, গড়ে 1-1টার বাজেট প্রতিদিন $10,00,000-এর উপরে। জিমি সোয়াগার্ট একবার আহমেদি তাদের সাথে বিতর্ক করেছিলেন, জিমি সোয়াগার্ট ধর্ম প্রচারের জন্য প্রতি বছর $40 কোটি-এরও বেশি খরচ করত, তার মানে প্রতিদিন $10,00,000-এরও বেশি। আমরা কিছুই না, আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর 10% বাজেটও আছে, এমন দাওয়া প্রতিষ্ঠান নেই। আমি অনেক দেশেই ঘুরে বেড়াই, খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে, এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে, তারা লেকচার দেওয়ার ট্রেনিং পেয়েছে। এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয়।
বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে যখন কেউ জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয়, লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র 7%, মাত্র 7%, বাকি 93% হলো প্রেজেন্টেশন স্কিল। তিনি কেমন করে কথা বলবেন, দর্শকদের দিকে কিভাবে তাকাবেন, অঙ্গভঙ্গি। এই জন্য আমার সামনে কোনো পোডিয়াম থাকে না, আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয়। আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমার শরীরও কথা বলছে। বোম্বেতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে। আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না, বিদেশিদেরও দেই। এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে, ব্রিটিশরাও নিয়েছে, সিঙ্গাপুর থেকে এসেছে, আরব আমিরাত, মালয়েশিয়া, সৌদি আরব, ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ, তাদের ট্রেনিং দিয়েছি। তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন। এমন কতগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে, চিন্তা করেন একজন দায়ী কিভাবে তার অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে যায়। যদি মাইক্রোফোন সিস্টেম ভালো না হয় কিভাবে লড়াই করব, এটাই তো আমার অস্ত্র। কিন্তু বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান যখন আমাকে আমন্ত্রণ করে, তারা আমাকে 5-star হোটেলে রাখে, কিন্তু সাউন্ড সিস্টেম যাচ্ছে তাই। যখন কেউ আমাকে আমন্ত্রণ জানায়, আমি তাদের বলি সাউন্ড সিস্টেম ভালো হতে হবে, আমি না হয় মেঝেতে শোবার সমস্যা নেই, কোনো 5-star হোটেলের দরকার নেই, আমি একজন দায়ী, আমি মেঝেতেও ঘুমাতে পারবো, তবে আমাকে ভালো সাউন্ড সিস্টেম দেন, খরচ তো বেশি না, তবে ভালো একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দেন, এখানে তো খরচ বেশি না, আসলেই কম, 5-star হোটেলের খরচের চাইতে অনেক কম। তারা আমাকে 5-star হোটেলে রাখে, কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমের গুরুত্ব বোঝে না। মুসলিমদের যেটা করা উচিত, মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন, এখানে স্পেশালিটি অর্জন করতে হবে। লেকচার দেয় এক ধরনের স্পেশালিটি, প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, ভিডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, আমাদের স্পেশালাইজড হতে হবে। এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে, কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে, কতজন? এখন কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে। এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে, তবে খ্রিস্টানরা অনেক এগিয়ে আছে। যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে, তারাও পাল্টা মন্তব্য জানায়। ইন্টারনেটে কিছু সাইট আছে, আমি সেগুলোর নাম বলে জনপ্রিয় করতে চাই না, কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট, সে সাইটে ঢুকে দেখবেন সেখানেও ঘরের ভিতর সাপ। তারা যে ম্যাগাজিনগুলো ছাপায়, ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত, হোম অব সলভেশন, আরবি নাম। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট কে? সুলতান। সুলতান কে? সুলতান পল নিদায়ে উম্মিদ, কল ফর হোপ। এটা খ্রিস্টান প্রতিষ্ঠান, এইসব নাম দেখে ভুলবেন না। এই সাইটগুলোর নাম আর আমি বলতে চাই না, কারণ তাহলে আপনারা সেখানে ঢুকবেন, তারপর ভুল জিনিসগুলো শিখবেন। তারা সেখানে এমন সব কথা লেখে যে সাধারণ মুসলিম তারাও ইসলামকে ভুল বুঝতে পারে। তারা পবিত্রকরণের কিছু আয়াত বেছে নিয়ে সমালোচনা করে। Discussion, 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 debate, 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 rebuttal, 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 conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Shommukh Shamore, Prati Riyoshpatibar, Ratnotay, Apuno Shamprachar, Shakal Chai Doshtay, Bangladeshe, Peace TV, Banglai. বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যিনি চরিত্রের দিক থেকে সর্বাধিক উত্তম। সহি বুখারী অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায়, হাদিস সংখ্যা 6029। শরিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমূহান লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা।
ইসলামী শরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ। আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য, নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান? তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায়। জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল। ইসলামী শরিয়ার নীতিমালা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। এখন আপনাদের বলছি যে মিডিয়া একই সাথে খুব ভালো আবার খারাপও, এটা পজিটিভ আবার একই সাথে নেগেটিভ। যেমন একটা ছুরি, এটা দিয়ে ভালো কাজ করা যায় আবার খারাপ কাজও করা যায়। ছুরি দিয়ে শাকসবজি আর রুটি কাটলে সেটা ভালো, কিন্তু ডাকাতি করলে সেটা খারাপ। একইভাবে মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। মিডিয়ার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। এখানে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। আমরা এখন বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তিকে ব্যবহার করে টেবিলটাকে উল্টে দেব, মিডিয়াকে ব্যবহার করব ভালো কাজের জন্য। বর্তমানে বেশিরভাগ মিডিয়াকে যেসব কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলো আসলে ভালো না। এ কারণে বেশিরভাগ উলেমা আর শিউখ তারা বলেন মিডিয়া থেকে সবাই দূরে থাকুন। আমি একমত, আমি তাদের বিপক্ষের পক্ষে। কারণ এই স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আপনার ঘরে যা ঢুকছে তার বেশিরভাগই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, ইসলামের কাছে নিয়ে আসবে না। আর এই পরিসংখ্যান আমাদের বলে যে এক নম্বর মিডিয়া বর্তমানে হল টেলিভিশন মিডিয়া, টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া। পরিসংখ্যান আমাদের বলে এখন পৃথিবীতে 20,000-এরও বেশি টিভি স্টেশন আছে, আর এদের দর্শকই পৃথিবীর 500 কোটি মানুষ। এই পৃথিবীর মোট জনসংখ্যার 80% টেলিভিশন মিডিয়ার আওতার ভেতরে। পরিসংখ্যান এটাই বলছে, আপনাদের বেশিরভাগই এই টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন। পুরো পৃথিবীর 80% মানুষ টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন, 500 কোটি মানুষ। এই মিডিয়ার পেছনে ইনভেস্টমেন্ট কত জানেন? $40,000 কোটি। লোকজন এই টেলিভিশন মিডিয়াতে ইনভেস্ট করেছে $400 মিলিয়ন, আর তারা 2,000 টাকা কামাচ্ছে। এর বেশিরভাগই 99% হচ্ছে হারাম। অশ্লীলতা আর ভুল তথ্য দিয়ে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে 99%। আমাদের এখন এই মিডিয়াকে ব্যবহার করে টেবিলটা উল্টে দিতে হবে। একবার ভাবেন, $40,000 কোটি ইনভেস্টমেন্ট শুধুমাত্র টিভি মিডিয়াতে। খ্রিস্টানদের 50টা চ্যানেল আছে, 100টা চ্যানেল আছে, আর 2,000 টাকা কামাচ্ছে। শুধু আমেরিকাতেই মোট টেলিভিশন স্টেশনের সংখ্যা 1,673টা আছে। এর মধ্যে 83টা চ্যানেল হল ধর্মীয় চ্যানেল। চ্যানেলগুলোর বেশিরভাগ, প্রায় সবগুলোই খ্রিস্টান চ্যানেল, বেশিরভাগই। পুরো পৃথিবীতে 600 খ্রিস্টান চ্যানেল আছে, 100 হিন্দু চ্যানেল আছে, জৈন চ্যানেল আছে, মুসলিম চ্যানেল কয়টা আছে? ইন্ডিয়াতে অনেক চ্যানেল আছে, হিন্দু চ্যানেল আছে। এই ইন্ডিয়াতে খ্রিস্টান চ্যানেল আছে একেবারে সেই এলাকার ভাষায়, ইংরেজিতে অনেক খ্রিস্টান চ্যানেল আছে। আর এখানে দক্ষিণ ইন্ডিয়ার নিজস্ব ভাষার চ্যানেল, যেটার দর্শক অল্প কিছু মানুষ, স্পেশালাইজ টার্গেট। পৃথিবীতে 100 খ্রিস্টান চ্যানেল আছে। এক নম্বর হলো গড টিভি। কারা গড টিভির নাম শুনেছেন? হাত ওঠান। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে অনেকেই গড টিভির নাম শুনেছেন। গড টিভির সম্প্রচার শুরু হয় প্রায় 10 বছর আগে, 1995 সালে। প্রতিষ্ঠাতা একজন ব্রিটিশ, কিন্তু সম্প্রচারিত হয় ইসরায়েল থেকে। বর্তমানে এই গড টিভি 15টা স্যাটেলাইট থেকে সম্প্রচারিত হয়। পৃথিবীর 200টারও বেশি দেশে তাদের সম্প্রচারের আওতার মধ্যে আছে 27,50,000,000 মানুষ, 27,50,000,000 দর্শক তাদের আওতার মধ্যে। 200টা দেশে
তারা মোট 15টা স্যাটেলাইট ভাড়া করেছে। গড চ্যানেল একটাই, তবে এশিয়ার জন্য একরকম, ইউরোপের জন্য আরেক রকম, আমেরিকাতে আরেক রকম, ইন্ডিয়ার জন্য আরেক রকম স্পেশালাইজেশন। যেমন ধরুন বিবিসি, বিবিসি ওয়ার্ল্ড একরকম, বিবিসি এশিয়া আরেক রকম, বিবিসি ইউরোপ আলাদা। কেন? 90% ক্ষেত্রে অনুষ্ঠানগুলো একই। তারা এখানে আসলে প্রাইম টাইমের সুযোগটাও নিতে চায়। ইংল্যান্ডের প্রাইম টাইম আর আরব আমিরাতের প্রাইম টাইম এক নয়, বোম্বের প্রাইম টাইমটাও আলাদা। এভাবে প্রাইম টাইম অনুযায়ী এক এক দেশে এক এক সময় অনুষ্ঠান প্রচার করে থাকে, এজন্য অন্যান্য স্যাটেলাইট ভাড়া করে। আর এই গড টিভি হলো খুবই জনপ্রিয় খ্রিস্টান মিশনারি চ্যানেলগুলোর মধ্যে একটা। এরকম আরো কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে, এরকম মুসলিম চ্যানেল কটা আছে? আমি জানি অনেক মুসলিমই বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলের মালিক, অনেক 5টা 10টা 20টা এরকম, আমি নাম বলছি না, আপনারা হয়তো জানেন। এরকম অনেক চ্যানেল আছে, কতগুলো ইসলামিক চ্যানেল আছে, দাওয়ার জন্য কতগুলো আছে চ্যানেল। প্রথম যে চ্যানেলটা সম্প্রচার শুরু করে সেটা কাদিয়ানিতে, MTVA, মুসলিম টিভি আহমদিয়া। তারা মুসলিম না, মুসলিম টিভি আহমদিয়া, আর এটা এখন দুবাইতেও আছে, মুসলিম টিভি আহমদিয়া। সাধারণ মানুষ চ্যানেলটা দেখে ভাববে এটা মুসলিম চ্যানেল, আর নামটাও মুসলিম, কিন্তু তারা আসলে প্রথাসিদ্ধ মুসলিম না, মুসলিম না। আলহামদুলিল্লাহ, প্রায় 8 বছর আগে প্রথম ইসলামিক চ্যানেল ইকরা টিভির সম্প্রচার শুরু হয়, তবে এই চ্যানেলটা আরবি ভাষায়, তারপর মাজার টিভি, তারপর ফজর টিভি, তবে এই সবগুলো চ্যানেলই সম্প্রচারিত হয় আরবি ভাষায় পুরো পৃথিবীর মুসলিম উম্মার উদ্দেশ্যে। তাদের টার্গেট মার্কেট হলো মধ্যপ্রাচ্য। এই চ্যানেলগুলো ইসলামিক চ্যানেল, তবে দাওয়া চ্যানেল নয়। তারা অমুসলিমদের কাছে ইসলাম প্রচার করছে না, বরং মুসলিমদের জন্য অনুষ্ঠান প্রচার করছে। আরো কিছু চ্যানেল আছে যেগুলো রিজিওনাল, শুধু ইউরোপের জন্য। এরকম বেশ কিছু মুসলিম চ্যানেল এখন আছে। এখন আমাদের প্রয়োজন দিন রাত 24 ঘন্টার একটা দাওয়া চ্যানেল, যেটা ইসলাম প্রচার করবে আর বিভিন্ন ভুল ধারণা দূর করবে, যে ভুলগুলো মিডিয়া ইসলামের বিরুদ্ধে ছড়াচ্ছে। আমি এখানে এসেছিলাম কয়েক বছর আগে, সেবারও এসেছিলাম হোলিকরণ অ্যাওয়ার্ডের আমন্ত্রণে, আর তখন হেডলাইনে এসেছিল এখানকার পেপারে খালিজ টাইমস, ডক্টর জাকির নায়েক ইসলামিক টিভি চালু করার কথা বলেছেন। তখন লেকচার দিয়েছিলাম অ্যালবুমে, টপিক আলাদা ছিল, কিন্তু প্রশ্নোত্তর পর্বে বলেছিলাম মুসলিমদের জন্য এখন প্রয়োজন একটা ফুল টাইম স্যাটেলাইট দাওয়া চ্যানেল ইংরেজি ভাষায়। এটাই আন্তর্জাতিক ভাষা, ইসলামিক নিউজ পেপার আছে, সেটা ছাপা হয় উর্দু ভাষায়, কারা এটা পড়ে? শুধু ইন্ডিয়ার মুসলিমরা বা পাকিস্তানের। আরবি ভাষায় নিউজ পেপার আছে, তবে সেগুলো পড়ে শুধু আরবরা। আমি এমন বলছিলাম যেটা ভুল, তবে আমাদের এখন প্রয়োজন দাওয়ার জন্য নিউজ পেপার, দাওয়ার জন্য টিভি চ্যানেল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সবাই এ দর্শনে বিশ্বাস করি। সামনে যত কাজই থাকুক অপেক্ষা করবেন না, কাজ যদি খুব বেশি হয়, আমরা খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, কাজ যদি বেশি হয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটাতেই শুরু করুন। যদি মাত্র 1000 রিয়াল থাকে, 1000 দিরহাম থাকে, সেটা দিয়ে শুরু করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আর 8 বছর আগে মুসলিমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে সম্প্রচার শুরু করেছেন, আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করছি প্রত্যেক দিন 8 ঘন্টা থেকে 2 ঘন্টার অনুষ্ঠান 6টা ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেলে প্রচার করতে, 6টা প্রত্যেক দিন। অনুষ্ঠানগুলো শুধু মুসলিমদের জন্য না, যেমন ইকরা টিভি, কিউ টিভি, ARY ডিজিটাল ইসলাম চ্যানেল, আমরা অমুসলিমদের জন্যও করি। সিনেমার গানের চ্যানেল ETC, 24 ঘন্টা সিনেমার গান হারাম, অন্তত 1/2 ঘন্টা তো হালাল হচ্ছে। তারা দেখছে জোকারের মতো একজন লোক, তারা জোকারের মতো একজন লোককে দেখছে, আর সেই জোকারের মতো লোকের গায়ে কোট, মাথায় টুপি, মুখে দাড়ি, গলায় টাই, আর অন্য একজন তাকে প্রশ্ন করছে যে ইসলামে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়, আমি মজা আয়গা, খুব মজা হবে। তারপর প্রশ্নটার উত্তর শুনে আর অনেকে মেনে নেয়। তাই আমরা যেটা করি, আমরা অনুষ্ঠানগুলো ফ্রি দিয়ে দেই, টাকার দরকার নেই। কারণ আমরা যদি বলি এই অনুষ্ঠানগুলো তৈরি করতে $1,000 খরচ হয়েছে, এগুলোর জন্য চার্জ করলে তারা হয়তো মাত্র একটা অনুষ্ঠান দেখবে, তাই এগুলো ফ্রি দিয়েছি। আর মাশাআল্লাহ অনেক চ্যানেলই প্রতিদিন দেখায়, কারণ এগুলো ফ্রি দিচ্ছি, আমরা আখিরাতের জন্য পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আমি কয়েক বছর আগে অ্যালবামে বলেছিলাম যে আমাদের ইসলামিক চ্যানেল প্রয়োজন, একটা দাওয়া চ্যানেল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারাও শুনে খুশি হবেন যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী
দুই তিন সপ্তাহের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একটা ইসলামিক দাওয়া চ্যানেল, চ্যানেলটার নাম হবে পিস টিভি। বাজেট খ্রিস্টানদের মতো অত বিশাল না, অত টাকা নেই, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, আমাদের যা আছে ইনশাল্লাহ। চ্যানেলটার নাম দিচ্ছি পিস টিভি। মিডিয়া যেখানে যুদ্ধ করছে ইসলামের সাথে, তবে আমরা মানবতার জন্য শান্তি চাই, পিস। এর আরবি হলো সালাম, আরো একটা হলো ইসলাম, আর ইনশাল্লাহ এটা হবে ইসলামিক দাওয়া চ্যানেল। এর সম্প্রচার হবে ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর এশিয়ায়। প্রচারিত হবে প্যানএম স্যাটেলাইট থেকে প্রথম দিকে, পরবর্তীতে কয়েক মাস পরে আমরা ইউএসএ তো যাব ইনশাল্লাহ, আর তারপর আশা করি এক বছরের মধ্যে ইনশাল্লাহ পুরো পৃথিবীকেই কভার করতে পারবো ইনশাল্লাহ। এটা প্রধানত একটা ইংরেজি স্যাটেলাইট চ্যানেল, তবে যে সময়টা প্রাইম টাইম না সে সময়টাও কাজে লাগাতে চাই, যে সময়টা ইউরোপ বা ইংলিশ দেশে প্রাইম টাইম না, ইন্ডিয়া আর পাকিস্তানের প্রাইম টাইম, তখন আমাদের অনুষ্ঠানগুলো দেখানো হবে হিন্দি আর উর্দুতে, যাতে করে ইন্ডিয়ার অমুসলিমদের অনুষ্ঠানগুলো দেখাতে পারি আমরা। তাহলে 25% অনুষ্ঠান হবে হিন্দি আর উর্দুতে, 75% হবে ইংরেজিতে ইনশাল্লাহ। আপনাদের অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করতে, যে ইনশাল্লাহ এই পৃথিবীর মাধ্যমে আমরা এই শান্তি ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। What would you recommend? Peace TV presents... Something what would you have to say about... Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic cum educational formula to excel in your career. Dekhun, Career Guidance. প্রতি রবিবার রাত 6:30 আপন সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই, এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে, সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান।